মুখ্যমন্ত্রী নির্দেশত চলিছে রোহিঙ্গিয়ার বিরুদ্ধে এসটিএফৰ অভিযান সর্বমুঠ 12 জন রোহিঙ্গিয়া গ্রেপ্তার এসটিএফে গঠন করেছিল 5টা কই টিম ভারত বাংলাদেশ সীমান্তত টিম কেটা অভিযান চলাই গ্রেপ্তার করে 8 জন কই রোহিঙ্গিয়া ভুয়া পাসপোর্ট পান কার্ড আর আধার কার্ডেরে একাংশ এজেন্টে দেশের ভিন্ন প্রান্তলে প্রেরণ করেছিল রোহিঙ্গিয়া সকলক সংবাদমেল যোগে ঘোষণা এসটিএফৰ ডিআইজি পার্থ সারথি মহন্তৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ে অসম আরক্ষীক নির্দেশ দিলে যে এই ইলিগেল রোহিঙ্গিয়া ইমিগ্রেন্টর এগেইনস্টে তীব্র অভিযান চলাব লাগে অসম পুলিশের পাঁচজন এডিশনাল এসপি ডিএসপির নেতৃত্বত পাঁচটা স্পেশিয়াল টিম গঠন করা হল আর 28 তারিখে এই স্পেশিয়াল টিম কেটাক ত্রিপুরালয় পঠা হল এই ডাউটখিনিক তাত বিচারি উলিয়াই এরেস্ট করে আনব কারণে এই টিম কেটায় 5টা এনেকা ডাউট এরেস্ট করবলে সক্ষম হল আর এই ডাউটখিনিরপর বিভিন্ন ইনক্রিমিনেটিং ডকুমেন্টসও পয়া গেল ফেক আধার কার্ড পয়া গেছে ফেক প্যান কার্ড পয়া গেছে ফেক বার্থ সার্টিফিকেট পয়া গেছে এই গোটেখিনি ফেক সৌদি কারেন্সিও পয়া গেছে কোরিয়ান কারেন্সিও পয়া গেছে আর এতিয়া এই যিখিনি এরেস্ট করা হল মানুষ এই এরেস্ট করা মানুষখিনির ইন্টারোগেশনের পাছত তার যিখিনি ইনভেস্টিগেশন চলিব তার উপর ভিত্তি করে আমি ভারতের বিভিন্ন ঠাইত আমার অভিযান চলিব অসম পুলিশ ভারতের বিভিন্ন ঠাইলৈ গৈ এই টাউটখিনির বিরুদ্ধে যিখিনি ফেসিলিটেটর আছে সেই ফেসিলিটেটর আর এই টাউটখিনির বিরুদ্ধে অভিযান চলাবো।